রাখিবায়া মারে আমার জিন্দা সারি দরবারে আমার সুরে সরি দরবারে আমার মুর্শিদেরি দরবারে চাকর নিরাখি বায়া মারে হীরা কাঞ্চন মুর্শিদ তোমারে পাইলে দুঃখ সারে ও দয়া চাই না রত হীরা কাঞ্চন দয়া তোমারে পাইলে দুঃখ সারে রতন হীরা কাঞ্চন মুর্শিদ তোমারে পাইলে দুঃখ সারে আমায় মায়ার সংসারে আমি কি বলিব ও সংসার আমার কেহ নাই মায়ার সংসারে কি বলিব দয়াল জান আমার কেহ নাই এই মায়া সংসারে আমার এই দরখাস্ত নিবেদিত এই দরখাস্ত নিবেদিত রাখিও চরণপুরে চাকর নিরাখি বায়ামারে আমার জিন্দা সারি দরবারে আমার সুরে সরি দরবারে চাকর নিরাখি বাসামিরে ওরে আমি রো দরবারে চাকর নিরাখিবায়া
করলাম চাকরি দয়াল এই ভাব মায়ারি সংসারে আমি জনম ভরা চাকরি দয়াল এই ভাব মায়ারি সংসারে আমি জনম ভরা করলাম চাকরি দয়াল এই ভাব মায়ারি সংসারে আমার শেষ চাকরি দয়ালের বাড়ি জনম ভরা করলাম চাকরি দয়ালেই ভব মায়ারি সংসারে। বাবাজি একটু ভেবে দেখেন, একদিন আপনি এই দুনিয়াতে ছিলেন না, আবার সামনে এমন একটা দিন আসবে যেদিন আপনি এই দুনিয়াতে থাকবেন না। মানুষ এই দুনিয়াতে জন্ম নেওয়ার আগে থাকি মায়ের গর্ভে, মায়ের গর্ভের আগে থাকি বাবার মস্তকে, বাবার মস্তকের আগে মাথার উপর যে আসমান, প্রথম আসমান আলমে হিসা, দ্বিতীয় আসমান আলমে জেসেম, তৃতীয় আসমান আলমে ইনসান, চতুর্থ আসমান আলমে আরোয়া। আলমে আরোয়া শব্দের বাংলা অর্থ হচ্ছে রুহের জগৎ, আরোয়া শব্দের অর্থাৎ রুহু, আলম শব্দের অর্থাৎ জগৎ। সবাই ছিলাম ওই রুহের জগতে, রুহের জগতেও বেশি দিন ঠাই হলো না, রুহের জগৎ থেকে চলে আসছি বাবার মস্তকে। বাবার মস্তকে চাকরি করেছি, বাবাকে কাম উত্তেজনা দিয়েছি, বাবার স্থান বাবার মস্তকে ঠাই হলেন না, বাবা ঢেলে দিলেন মায়ের গর্ভে। মায়ের গর্ভে মা গর্ভের মধ্যে রেখেছেন, সেখানেও বেশি দিন ঠাই হলেন না, 10 মাস 10 দিন মা ঢেলে দিলেন দুনিয়ার কোলে। দুনিয়ার কোলে ছিলাম শিশু ছিলাম ভালা, না ছিল সংসারের জ্বালা, সদায় থাকিত মায়ের সঙ্গে। মায়ের কোলে ছিলাম বদ্ধ জীব, প্রস্রাব পায়খানা করে নোংরা হয়ে যাই, মা যদি প্রস্রাব পায়খানা পরিষ্কার করায় তাহলে হইতে পারি, মা যদি খাইয়ে দেয় খাইতে পারি, তখন মায়ের কাছে চাকর। আস্তে আস্তে যখন যৌবনে পদার্পণ করলাম, যৌবনে পদার্পণ করার পরে ঘরে নিয়ে আসলাম কামিনী কাঞ্চন, পরে গেলাম কামিনী কাঞ্চনের চাকরিতে। কামিনী কাঞ্চনের চাকরি করতে করতে সৌভাগ্যক্রমে যখন একটা সন্তান, তখন পরে গেলাম সন্তানের চাকরিতে। এই সন্তান বউ বাচ্চা এই পরিবার নিয়ে চাকরি করতে করতে চলে আসলাম বৃদ্ধ বয়সে। জন্ম ভরে এই দুনিয়ার চাকরি করলাম, কিন্তু নিজের জন্য কিছুই করলাম না। এই দুনিয়াতেও বেশি দিন ঠাই হবে না, একদিন মরে মাটির তলে কবরের মধ্যে যাইতে হবে। তাই ভক্তের যদি কোনো ঠাই হওয়ার জায়গা থাকে, একমাত্র সেই জায়গাটা হচ্ছে মুর্শিদের চরণ। বীর মুর্শিদের চরণে যদি ঠাই খাওয়া যায়, তিনি ওই ভব ভবপারে ভব নদীর ওই কূলে যাইতে পারবেন। আর যে মুর্শিদের চরণে ঠাই না নিবে, সে ওই পার এই পার কোনো পার কোনো কূলই সে পাবে না। তাই কবিতার গানে বললেন, আমি জনম ভরা করলাম চাকরি দয়াল এ ভব মায়ারি সংসারে আমার শেষ চাকরি জিন্দা সরবারি শেষ চাকরি জিন্দা সরবারি শেষ চাকরি দয়ালের বাড়ি রাখিও চরণপুরে চাকর নিরাখি ভাইয়া মারে আমার দয়াল তোমার দরবারে চাকর নিরাখি ওরে আমার দয়াল তোমার দরবার।